ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে। এরা আলেমদেরকে দেখতে পারে না, খেয়াল করে দেখেন, আলেম বিদ্বেষ, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ সবটাই তাদের মাঝে আছে। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর আয়াত সূরা সাফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره যেই বাতি আল্লাহ জ্বালিয়েছেন ওই বাতি নিভিয়ে দেওয়ার সাধ্য এই তামাম পৃথিবীতে কারো নাই, আছে না? অসম্ভব। ইসলামের বাতিতে যারা হাত দিয়েছে ওদের হাত পুড়ে গেছে, ওদের লাইফ পুড়ে গেছে, এদের জীবন পুড়ে গেছে। ইসলাম আছে, ইসলাম থাকবে ইলায়মিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, হাদিস দিয়ে একটু শুনেন দিল দিয়ে, বুখারী শরীফের হাদিস 5777 নম্বর হাদিস, খাইবারের যুদ্ধ চলছে, খাইবারের যুদ্ধ, মুসলমানেরাও বিজয়ী হয় না, ইহুদিরাও বিজয়ী হয় না, ইহুদিদের সাথে চলছিল যুদ্ধ। কিছুদিন পর মুসলমানরা বিজয়ী হলো, নবীজি দুর্গে অবস্থান করছেন। ইহুদিদের মাঝে একজন জায়নাব বিনতে হারেস, ষড়যন্ত্রকারী নিয়ে একজন নারী ছিল, সে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মেরে ফেলা যায় ইসলাম শেষ, ইসলাম শেষ। বলে কিভাবে মারা যায়? ষড়যন্ত্র এঁকেছে, এক কাজ করো, একটা বকরি জবাই করো, কারণ মুহাম্মদ তো হাদিয়া গ্রহণ করে, হাদিয়া বকরি জবাই করে সেই বকরির গোশতে বিষ মিশিয়ে তারপর তারে খেতে দিবা, বাস খেয়ে মারা যাবে। ওরা খবর নিয়ে জানতে পারলো নবীজি বকরির বাহুর গোশতটা বেশি পছন্দ করেন, ওই বাহুর গোশততে বেশি বেশি করে বিষ মিশিয়ে নবীজিকে হাদিয়া দিল। নবীজি হাদিয়া গ্রহণ করলেন, সাহাবিদেরকে নিয়ে বকরিটা খাওয়ার জন্য যখন বসলেন ওই বাহুর গোশত থেকে বিসমিল্লাহ বলে একটা অংশ মুখে দিলেন, সুবহানাল্লাহ, মুখে দিয়ে সাহাবিদেরকে বললেন, সাহাবিরা আমার তোমরা কেউ খাবা না, সবাইকে না করে দিয়ে বললেন যাও সমস্ত ইহুদিদেরকে ডেকে নিয়ে আসো। সমস্ত ইহুদিদেরকে ডেকে আনা হলো। নবীজি তারপর ইহুদিদের কাছে বললেন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবা তো? বলে হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই সঠিক জবাব দিব, মিথ্যা জবাব দিব না। নবীজি 1 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূর্বপুরুষকে তার নাম কি? ওরা মিথ্যা জবাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি সত্যটা জানাইয়া দিয়ে বললেন আমারটা সত্য না তোমাদেরটা সত্য? ওরা বলল মুহাম্মদ তোমারটা সত্য, মিথ্যা বলেছিলাম তুমি তো জেনে গেলা, তোমার আল্লাহ তোমাকে জানা দিয়েছেন, ধরা খেয়ে গেছে। নবীজি আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমরা চিরস্থায়ী জান্নাতি না মুসলমানেরা চিরস্থায়ী জান্নাতি, তাওহীদে বিশ্বাসীরা চিরস্থায়ী জান্নাতি? ওরা বলে মুহাম্মদ আমরা চিরস্থায়ী জান্নাতি, আর তোমরা চিরস্থায়ী জাহান্নামি। বলে কিভাবে? প্রথম জাহান্নামে আমরা যাব, জাহান্নামে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে জান্নাতে পাঠাইয়া দিবেন, তারপর ইহুদিদের স্থলাভিষিক্ত তোমরা মুমিনদেরকে আল্লাহ করবেন, নাউজুবিল্লাহ। নবীজি বললেন তাওহীদ বিশ্বাসীরা হবে চিরস্থায়ী জান্নাতি, আর মুশরিকরা হবে চিরস্থায়ী জাহান্নামি, এতে কোনো সন্দেহ নাই, তোমরা মিথ্যা বলেছো, আমি যেটা বলেছি ওটাই সত্য। ওরা বলল হ্যাঁ মুহাম্মদ তোমার কথাটাই সত্য, আমরা যা বলেছিলাম মিথ্যা। ওরা বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এটা সত্য, আর ওরা যা বলে তা মিথ্যা, নবীজিকে বিভ্রান্ত করার জন্য বলে, কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেন। নবীজি মূলত 3 নম্বর প্রশ্নটা করার জন্য যেন তারা মিথ্যা জবাব না দেয় এই জন্য আগে 2-2টা প্রশ্ন করে পরীক্ষা করায় নিয়েছেন, বোঝায় নিয়েছেন। 3 নম্বর প্রশ্ন হিসাবে নবীজি বললেন 3 নম্বর আরেকটা প্রশ্ন করতে চাই, তোমাদেরকে মিথ্যা জবাব দিবা না তো? কয় না মুহাম্মদ, আগে 2-2টা জবাব মিথ্যা দিয়ে তোমার কাছে ধরা খেয়ে গেছি, 3 নম্বর প্রশ্নের জবাব মিথ্যা দিব না। বলে আচ্ছা বলো তো দেখি হাল জাআলতুম ফি হাদিহি শাতি সুমান, এই যে বকরিটা তোমরা আমাকে দিলা হাদিয়া, এই বকরিতে কি তোমরা বিষ মিশাও নাই, নাকি বিষ মিশিয়েছ বলো তো দেখি? ওরা বলল নাআম, ফাকালু নাআম। নবীজি আবার বললেন মা হামালাকুম আলা যালিক, কেন তোমরা এমনটা করলে? ওরা জবাব দিল ইনকুম তাকাদাবান, আরেক বর্ণনায় এসেছে ইনকুম তাকাদিবান নাস্তারিহু মিনকা ওয়া ইনকুম তানাবিয়্যান লাম ইয়াদুররাক মুহাম্মাদ, যদি তুমি মিথ্যা নবী হও তাহলে এই বিষ তুমি খাওয়ার উপর মারা যাবো, আমরা বেঁচে যাব, আর যদি তুমি সত্য নবী হও এই বিষ তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না।
আর বিষ যদি খাও নবী সত্য যদি হোক কিচ্ছু হবে, আর যদি মিথ্যা নবী দাবিদার হোক তাহলে মারা যাবে। ওয়াইন কুনতা নবিয়্যান লাম ইয়াদুররা, ভালো করে শুনেন, যুগে যুগে পয়গম্বরদের উপর ষড়যন্ত্র করা হয়েছে, এমন পয়গম্বর ছিলেন কোরআন দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, এমন পয়গম্বর ছিলেন, এই বার্মায় কি নির্যাতন না হয়েছে বলেন মুসলমানদের উপরে। হজ নিয়ে বিতর্ক, পর্দা নিয়ে বিতর্ক, আলেমদের নিয়ে বিতর্ক, কোথায় মদের বৈধতা দেওয়া হচ্ছে তোমাদেরকে তো কিছু বলতে দেখি না, আর আমরা প্রতিবাদ করলে আমরা নাকি উগ্র হয়ে যাই, প্রতিবাদ করলে উগ্র হয়ে যায়, কোথায় পেয়েছো এগুলো? এই কথা থেকে বুঝে নেন, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কোরআনের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, নবুওয়াতের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, রিসালাতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, কোরআনে কারীমের আইন আল্লাহর, কোরআনের কথা আল্লাহর, যারা আল্লাহর কথার বিরুদ্ধ আচরণ করবে, আল্লাহর কথাকে নিশ্চিহ্ন করতে চাইবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর কথা আছে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করেন, এসব তামাশা বন্ধ করেন, যুব সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় হাতিয়ারি। মনে কিছু নিয়েন না, কয়েকদিন আগে দেখলাম মাদককে জিরো টলারেন্সের অভিযান চলতেছে, মাদককে জিরো টলারেন্সের, আর এখন দেখি 100% বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে জিরো টলারেন্সের ব্যাখ্যা কি জাতি জানতে চায়? কতজন ক্রস ফায়ারে মারা গেছে জিরো টলারেন্সের অধীনে গিয়ে? জবাব দেন, এটা কেন হলো, কোথায় জিরো টলারেন্স? জিরো টলারেন্সের ব্যাখ্যা বলুন, ব্যাখ্যা দিন, জিরো টলারেন্স কি? আমরা সরকার যখন জিরো টলারেন্সের কথা বলেছে আমরাও তার পক্ষে কথা বলেছি, তার অর্থ এই নয় মুসলমানদের মাথার উপর একটা হারাম কাজ চাপিয়ে দেওয়া হবে, এটা তো হতে পারে না। প্রশ্ন যদি এমন হয় যে বিদেশিরা মদ তাহলে কোথায় খাবে, এর জবাব আছে তো? আইনটা তো এমন হতে পারতো কোনো মুসলমান মদ খেতে পারবে না, অমুসলিমরা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বাধা না থাকে তারা খেতে পারবে, তাহলে তো হয়ে যায়, কথা বলে নয় তাহলে তো হয়ে যায়, কোনো মুসলমান খেতে পারবে না, তার ধর্ম এটাকে সমর্থন করে না। আল্লাহ কথার উপর হাত দিয়েন না, গজব আকাশ থেকে অটোমেটিক নামা শুরু হবে, ঠিক গজব আসবে। আল্লাহ ছাড় দেন কিন্তু এরকম একেবারে গরু ছাগলের মতো ছেড়ে রাখেন না, ধরবেন যখন তখন রশি ঠিক করারও সুযোগ থাকবে না, যে বলে রশিটা একটু ঢিল দাও এটাও সুযোগ থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন আপনাকে, আশা করি সুবুদ্ধি তাদের হবে, যারা এই আইনটা করতে যাচ্ছে তাদের ছেলেমেয়েরাই যদি তাদেরকে জুতা পেটা করে মদ খেয়ে হতে পারে তো, যে বলে আব্বা খুব ভালো একটা আইন করছে, বোতল তিন চারটা খায় আইসা ইচ্ছা মতো পিটাবে, এখন তো দুয়া এটাই করা লাগে, এছাড়া তো উপায় নেই। আল্লাহ আমাদের সমাজকে, আমাদের সমাজকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, বলি আমিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য কোরআন সুন্নার বিকল্প কিছু নাই, অনুসরণ করবেন তো রাসূলকে অনুসরণ করবেন।